হিমালয়, পুরাণ থেকে বর্তমান, ব্যপ্ত অথচ অবিচল, তুষারকান্তি জ্যোতির্ময়, হাত বাড়ালেই হিমালয়। আমাদের ভবঘুরের ক্যামেরায় এক এক করে আসছে কুমায়ুন হিমালয়ের পর্যটন স্থানগুলো। প্রতিটা পর্বই মনোগ্রাহী এবং তথ্যপূর্ণ। আমাদের ভ্রমণ স্বল্প মূল্যের অথচ চিত্তাকর্ষক। প্রতিটা পর্বেই থাকছে ঘোরা ফেরা, থাকা খাওয়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। ঘরে বসে মানুষ ভ্রমণ কিংবা হিমালয়ের কোলে পৌঁছে যেতে আমাদের ভবঘুরেকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। চোখ রাখুন আমাদের ভবঘুরে চ্যানেলে, সঙ্গে থাকুন। ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা পথশোভা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওতে, সেটা হলো রানীক্ষেতে আমরা একটা দিন কাটিয়েছিলাম। তার পরের দিন আমরা রানীক্ষেত থেকে চলে গিয়েছিলাম আলমোড়া বাই বাস। সকালবেলা আমাদের ইচ্ছা ছিল ওখান থেকে বাগেশ্বর যাওয়ার, কিন্তু বাগেশ্বর যাওয়ার কোনো আমরা গাড়ি পাইনি। তো আমরা ওখানকার যে লোকাল বাস, সেই লোকাল বাসে আমরা উঠে একদম ড্রাইভার সিটের পাশেই আমি বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। সেখান থেকে দেখতে পাওয়া পথশোভাটা আপনাদের এই ভিডিওর মুখ্য বিষয়, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। দারুণ একটা আমরা ভিউ পেয়েছিলাম, রৌদ্র করোজ্জ্বল দিন পেয়েছিলাম। এই টোটাল জার্নিটা, রানীক্ষেত থেকে আলমোড়ার পথশোভা, এই ভিডিওর মুখ্য বিষয়। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলকে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশানটা অন করে রাখলে আমাদের ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। তাহলে দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি রানীক্ষেতের বাস স্ট্যান্ডে, বাস আমরা ধরব। তো আমাদের ভবঘুরের টিম সবাই রেডি, একদম চলো। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি এবং বাস, বেসরকারি বাস ছেড়ে যায়। আমাদের ভবঘুরের টিম এখানে অপেক্ষা করছে, সব লাগেজ নিয়ে সব দাঁড়িয়ে আছে এখানে সবাই। আমরা ভোর 5:30 থেকে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো বাস ছিল না। আসলে এই সময়টাতে এখানে বিয়ের সিজন, সেই কারণে ছোট গাড়ি এবং বাস যে কারণে খুব অপ্রতুল হয়ে পড়েছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা বাগেশ্বর যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে আলমোড়া যাব ঠিক করলাম। আমাদের বাস রানীক্ষেত বাস স্ট্যান্ড থেকে পেলাম 9:00। বাসটা আলমোড়ায় পৌঁছবে 11:30। এই আমাদের ড্রাইভার দাদা, আর এই আমাদের বাসের ইন্টিরিয়ারের অবস্থা। রানীক্ষেত টাটা। রানীক্ষেতের দ্বিতীয় বাস স্ট্যান্ড হলো এইটা, রানীক্ষেতের আরেকটা ট্যাক্সি স্ট্যান্ড হলো এইটা। আমাদের এখান থেকে দেখাচ্ছে আলমোড়া হচ্ছে 40 কিলোমিটার। তো আমাদের যাত্রা আমরা যে শুরু করেছি 9:30 বাজে এখন, বাসটা মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়েছিল ট্যাক্সি স্ট্যান্ডে। এই আমাদের জার্নি শুরু হলো কালকে। এই পথটা আপাতত আমরা দেখিয়েছি, তো এইবার আমাদের দেখানোর পালা। আমরা যাচ্ছি রানীক্ষেত থেকে আলমোড়া, সেই পথই আপনাদের দেখিয়ে চলেছি আমাদের ভবঘুরে চ্যানেলে। অবশ্যই দেখবেন, এই ভিডিওটা মিস করবেন না, কারণ এইরকম সিচুয়েশান, এরকম ওয়েদার, এত সুন্দর রোদ, ঝকঝক করছে রোদ। হ্যাঁ, চলুন দেখুন আমাদের ভিডিও ভবঘুরে। এটাই হলো সেই গল্ফ গার্ডেন, কালকে যেখানে এসেছিলাম আজকে আমরা বাসে করে যাচ্ছি। ড্রাইভার সিটের পাশেই আমি জায়গা পেয়ে গেলাম যাতে ছবি তুলতে পারি। আজকে সকালবেলার টেম্পারেচার ছিল 5 ডিগ্রি। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই পথশোভা রানীক্ষেত থেকে আলমোড়া। সামনেই মা কালীর একটা মন্দির আছে, তো আমরা তো বাসে যাচ্ছি। হ্যাঁ, এইখান দিয়ে উপরে ওঠার এই ওই যে গেট, মেন গেট, লাল রঙের গেট, কালিকা যাওয়ার মন্দির এটা। তো চারিদিকে গাছপালায় মোড়া নিস্তব্ধ জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে আমাদের গাড়ি, আমাদের বাস। সামনে বুবুধাম, বুবুধাম মন্দির, এই একটা সিদ্ধেশ্বর মহাদেব এই মন্দির।
এসব মন্দিরগুলো আমরা কালকে আসতে পারিনি, কারণ আমরা এই সব জায়গাগুলো সবকটা ঘুরতে পারিনি, সারাদিনের সময়ও খুব কম ছিল। বাঁক সর্বত্র বাঁক, প্রত্যেকটা বাঁকের মুখে আছে পথ নিরাপত্তার বেশ কিছু নিদর্শন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আর এখানে হর্ন খুব একটা ইউজ করে না এইসব গাড়িগুলো, এটা খুব ভালো লাগলো আমার। নো হর্ন প্লিজ বলে সব অনেক জায়গাতেই লেখা আছে। সামনে দেখে দেখতে পাওয়া যাচ্ছে আবার হিমালয় আমাদের চোখের সামনে চলে এলো, এখান থেকে দেখা যাচ্ছে হিমালয়কে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। এইসব জায়গাগুলোতে এসে ছোট্ট ছোট্ট লজগুলোতে যদি দু একটা দিন থাকা যায় মনটা আরও ভালো হয়ে যায়। এই জায়গাটা আবার মনে হবে আমাদের সমতল ভূমির কোনো একটা জায়গা, কিন্তু তা নয়, এটা আলমোড়ারই পথে। আমাদের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের রোমাঞ্চ জাগছে। এই জায়গাটার নাম মাছখালি, মাছখালি সুন্দর একটা ছোট্ট টাউন। আমার ভবগুরুর দর্শকদের বলবো যে সময় আর সাহস করে বেরিয়ে পড়ুন এই প্রকৃতির কোলে, খুব একটা খরচ হবে না। আমি তো আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ঘুরছি, আপনিও পারবেন এই ধরনের জায়গাগুলো ঘুরে আসতে, আপনার সাধ্যের মধ্যেই থাকবে সেই খরচা খরচ। মাঝখালি ছোট্ট শহর ছেড়ে আসতেই আবার সেই গহন অরণ্য, তার ভেতর দিয়ে কালো পিচের রাস্তা চকচক করছে, আর উল্টো দিকের পাহাড়ের গায়ে গাছে পড়েছে দোদের আরো। এই জায়গাটার নাম হলো কাঠপুড়িয়া, ছোট্ট জায়গা। কাঠপুড়িয়া যাওয়ার পথে একটা তারপরই পড়ে গেল, আবার সেই নৈসর্গ প্রাকৃতিক নৈসর্গের ভরা হিমালয়ের পথঘাট। আপনাদের এই ফাঁকে বলে রাখি এই যে বাসটাতে আমি উঠেছি রানীক্ষেত থেকে আলমোড়া, বাসটার ভাড়া হচ্ছে 100 টাকা পার হেড। উত্তরাখণ্ডের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা সেটা হলো পলায়ন, অর্থাৎ এখানকার গ্রামের মানুষ তাদের গ্রামের বাড়ি ছেড়ে স্থানীয় যে টাউনগুলো আছে সেখানেতে চলে যাচ্ছে, অর্থাৎ গ্রামের বাড়িগুলো অ্যাবান্ডন হয়ে পড়ছে। এরকম অনেক গ্রাম আছে যে গ্রামে হয়তো একটা সময় প্রায় 100-150 বাস ছিল, সেখানে হয়তো 20-25 ঘর মানুষ বাস করছে। এটা একটা বড় সমস্যা তাদের কাছে, তাদের জীবিকার ক্ষেত্রে। এখনকার ছেলে মেয়েরা তাদের জীবিকা অবশ্যই তাদের শহরমুখী হতে হয়, পড়াশোনার জন্যে শহরমুখী হতে হয়, পরবর্তীকালে তারা গ্রামে চাষবাস না করে শহরেই থেকে যায়, তো গ্রামের বাড়িটা ক্রমশ অ্যাবান্ডান্ড হয়ে পড়ছে। এটা হলো কোশি বাজার, কোশি কোশি বাজার। আমাদের প্ল্যান ছিল আজ সকালে আমরা এখান থেকে বাগেশ্বর চলে যাব, সেখান থেকে আমরা ট্যুরটাকে মোড় নেব কৌশানি এবং বৈজনাথ। সেটা যখন হলোই না তখন আমরা ঠিক করে নিলাম আলমোড়া হয়ে আমরা ওই জায়গাগুলো কভার করব। এক এক করে আমাদের ভবগুরু চ্যানেলে আসবে সেই সব ভিডিও, দেখতে থাকুন আমাদের ভবগুরু চ্যানেল। এই ছোট্ট যাত্রাপথের মধ্যেও বিভিন্ন জায়গাতেই ছিল চা জলখাবারের দোকান, আর রিজনেবল প্রাইস। যদিও আমাদের ভবগুরের টিম রানীক্ষেত থেকে আলমোড়ার পথে কোথাও নেমে চা বা জলখাবার খায়নি,
আসলে অলরেডি তারা রানীক্ষেত থেকে খাবার খেয়েই উঠেছিল। দূরের পাহাড়ের গায়ে শহর, ওটাই হলো আলমোড়া, আমাদের আজকের ডেস্টিনেশন ওই আলমোড়া। অল্প পরিসরের সড়কপথে অবিরাম বাস এবং যে কোনো চার চাকার গাড়ি এখানে চলাচল করে। নৈনিতাল থেকে খুব সহজেই অর্থাৎ 63 কিলোমিটার দূরে এখানে আসা যায়। আর আপনারা দেখলেন আমরা পৌঁছে গেলাম রানীক্ষেত থেকে এখানে নর্মাল বাসে, ভাড়া পড়েছিল পার হেড 100 টাকা করে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আলমোড়ায়, এখন 11:20। পাহাড়ি শহর আলমোড়ায় আমরা চলে এলাম, বাস স্ট্যান্ড আরও খানিকটা দূরে। উত্তরাঞ্চলের ব্যস্ততম শহর আলমোড়া, শৈল শহর। মূল শহরের প্রায় 1 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে হোটেল, বাজার, দোকান, স্থানীয় মানুষদের বসতি। এটা হলো আলমোড়ার বাস স্ট্যান্ড, আলমোড়ার বাস স্ট্যান্ড এটা। এখান থেকে রানীক্ষেত, কৌশানি, পাতাল ভুবনেশ্বর এসব বাস এখান থেকে ছাড়ে, বাগেশ্বরের উদ্দেশ্যে বাস ছাড়ে, হলদুমানির বাস ছাড়ে। তো আমাদের ভবগুড়ের টিম সবাই এখানে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? অবশ্যই সেটা আপনারা জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো এক এক করে পরপর আসছে, কুমায়ুন হিমালয়ের পথে পথে সিরিজ, যেটা আমরা আরেকটা নাম দিয়েছি হাত বাড়ালি হিমালয়। তো সেই সিরিজটা টোটালটা আসবে এক এক করে, অবশ্যই সেগুলো মিস করবেন না। ওগুলো দেখতে থাকলে ঘরে বসে যেমন মানুষ ভ্রমণ হবে, তার সাথে সাথে আপনারা যদি ঘোরবার প্ল্যানটা করেন তাহলে সেটা আপনাদের সাকসেসফুল হবে। আর আমাদের খুব কম বাজেটের এই ঘোরাটা অবশ্যই আপনারা দেখবেন। তাহলে আর কি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।